ভদ্রক জেলা চন্দাবালি এনএসসিরে এক স্মার্ট পার্ক অত্যাধুনিক বস ষ্টাণ্ড ও এক বড় টাউন হল্র উদ্ঘাটন করাযাইছে। এই তিন গোটি নূতন প্রকল্পর শুভ উদ্ঘাটন করে চন্দাবালি বিধায়ক ডক্টর বিমকেশ রায়। বিধায়ক সমেত এনএসসি অধ্যক্ষ শান্তিলতা সেঠী, এনএসসি কার্যনির্বাহী অধিকারী সত্যপ্রকাশ ত্রিপাঠী প্রমুখ এই উদ্ঘাটন পর্বরে সামিল হয়েছিল। বস ষ্টাণ্ড হওয়া পরে চন্দাবালি বজারে রাস্তা উপরে রহুতবা সমস্ত বস এই নূতন বস ষ্টাণ্ডে রহিব। তবে এই তিন গোটি প্রকল্প পাই পাখাপাখি 11 কোটি টাকা খরচ করা যাইছে। জয় জগন্নাথ। আজি আজি চন্দাবালি পাই অত্যন্ত শুভ দিন। এই যে চন্দাবালি রে আজি তিনটি আজি প্রকল্প মানবর বিধায়ক তাঙ্ক করকমলরে উদ্ঘাটন করছন্তি। প্রথমটা ছিল আমার বস ষ্টাণ্ড, যাকে আমার চন্দাবালিবাসী বহু দিন ডিমান্ড লা তা আজি পূরণ হয়েছে। দ্বিতীয়টা আমার টাউন হল ছিলা, যে টাউন হলটি সেটা 4000 লোক সেতিরে মানে এনগেজ হয়ে পারবে, সেটা গোটে বহু বড় ছিলা। আর গোটে আমার স্মার্ট পার্ক, যাকে আমার ভাবুছি বোধে আমার ভদ্রক ডিস্ট্রিক্ট এটা নম্বর ওয়ান, যাকে সমস্তে ভরি ভরি প্রশংসা করছেন, যেকি আমার মানবর বিধায়ক প্রচেষ্টার এ হয়ে পারছে। চন্দাবালিরে বহু প্রতীক্ষিত তিনটি বড় বড় প্রকল্পর আজ উদ্ঘাটন করা যাইছি। চন্দাবালির স্মার্ট পার্ক এটি পাখাপাখি 4 কোটি টাকা এস্টিমেট করা যাইছি, এবং টয় ট্রেন ঠু আরম্ভ করে লাইট সাউন্ড ঠু আরম্ভ করে অত্যাধুনিক স্মার্ট পার্ক করা যাইছি, যেটি বিভিন্ন দামি দামি গছঠু আরম্ভ করে লোকমানকৰ বসিবা, লোকমানে ফিস্ট করিবা, যোগ কেন্দ্রঠু আরম্ভ করে অনেক প্রকার ব্যবস্থা এটি করা যাইছি। তেণু ইয়া সহিত আজি চন্দাবালিরে টাউন হলৰ মধ্য উদ্ঘাটন করা যাইছি, যেটি পাখাপাখি 4000 লোক সেটি মিটিং করে পারিবে, সেটি বাহাঘর অন্যান্য কার্যক্রম হয়ে পারিব, সেটি মধ্য সেমতি পাখাপাখি 6 কোটি টাকার ব্যয়বরাদ আছে। এবং আমার বস ষ্টাণ্ড চন্দাবালিরে সেটি 3 কোটি টাকার বস ষ্টাণ্ড মধ্যে নির্মাণ করা যাইছে, যেটা চন্দাবালিবাসীর অত্যন্ত নিহাতি আবশ্যকতা প্রোজেক্ট, তেণু চন্দাবালিবাসী আজ অত্যন্ত খুশি এই প্রোজেক্ট গুড়ি উদ্ঘাটন। চন্দাবালি প্রশান্ত কুমার পাণিক, রিপোর্ট সানস্টার টিভি।